পঞ্চায়েত ভোটের আগেই শাসক দলের প্রধান সিদ্ধঘুম দিচ্ছেন, এরকমটাই অভিযোগ। পঞ্চায়েত প্রধানের কাছে দ্বারস্থ হয়েও মিলল না ত্রিপল। গতকাল বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি হয়, তার মধ্যে তালডাংরা থানার অন্তর্গত লালবাঁধ গ্রামে একাধিক বাড়িতে ক্ষয়ক্ষতি হয়। দমকা ঝড়ে গ্রামবাসীদের ঘুম নেই, কিন্তু পঞ্চায়েত প্রধানের ঘুমের শেষ নেই। দরজায় কড়া নাড়লেও ভাঙেনি ঘুম, যেন সিদ্ধঘুম দিচ্ছেন তিনি, এরকমটাই অভিযোগ উঠল আজ। এবং আমরা সরাসরি কথা বলবো লালবাঁধ গ্রামে থাকা একজন ব্যক্তির সঙ্গে, যিনি ওই গ্রামের বাসিন্দা। চলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি News 10 থেকে বলছিলাম। আপনাদের এলাকায় কালবৈশাখী ঝড়ে কিন্তু উড়ে গেছে অনেক বাড়ি, সেখান থেকে দাঁড়িয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে আপনাদের অভিযোগ যে পঞ্চায়েত থেকে আপনারা ত্রিপলও পাচ্ছেন না, এটা কি ঠিক? হ্যাঁ, মানে গতকাল ঠিক বিকেল 5টা নাগাদ, অর্থাৎ সংখ্যালঘুদের মুসলিমদের জানেন আপনারা যে রমজান মাস চলছে, সেখানে ইফতারের সময় সে ইফতার করার জন্য যে যার বাড়িতে ছিলেন বসেছিলেন সাধারণ মানুষ, ভাই বোনেরা, আত্মীয় স্বজনরা, সেখানে কিন্তু প্রবল কালবৈশাখীর প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। সেই ঝড় বৃষ্টিতে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয় এবং তারা সাধারণত ইফতারটুকু ঠিকঠাক করতে পারেনি। সারা রাত তারা রাত জেগে সেমত অবস্থায় আর কি, মানে ঘুমহীন অবস্থায় তারা কিন্তু ছিলেন। সেক্ষেত্রে দেখতে পেয়েছি আমার পরিবারও মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমার মতো একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, সেখান থেকে দাঁড়িয়ে কি আপনাদের বিডিওর কাছে গিয়েছিলেন যে বিডিও কোনো সাহায্য যদি করে এরকম? আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে গিয়েছিলাম বিডিএমও, সেখানে তিনি বললেন যে এখান থেকে আমরা কিছু করতে পারবো না, তারা কিন্তু পঞ্চায়েতে তোমরা যাও এবং ওখান থেকে দরখাস্ত দেওয়ার পর সেটা কিন্তু এখানে আমরা আসবো, সেটা আমরা অ্যাপ্রুভাল করবো ডিএমকে। তো বিষয়টা দেখো, দেখুন মানে সাধারণ একটা মানুষ যদি কিছু হয়, আপনার যদি কোনো সমস্যা, আপনি তো পঞ্চায়েতে যাবেন, একটু স্বাভাবিক। আপনার যদি সামান্য কোথাও যদি চিকিৎসা করার প্রয়োজন হয় আপনি লোকাল হসপিটালে যাবেন, সেটা নিয়ম। তাহলে সেক্ষেত্রে একটা সাধারণ মানুষের যদি ক্ষয়ক্ষতি হয় সরকারি সুযোগ সুবিধা নেওয়ার জন্য, সে তো পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের পর বিডিও আছে, এবার বিডিওর পর ডিএম আছে। মানে আপনারা বারবার পঞ্চায়েতে কড়া নাড়া সত্ত্বেও বারবার বলতে, দেখুন আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, মানে সরকারি প্রতিনিধিত্ব থেকে কেউ দেখা করতে আসেননি, দু চারটে পার্টির নেতাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন ছবি তোলার জন্য, তারা আর কি লোক দেখানো এসেছিলেন, বাড়ি বাড়ি ঘুরছে, এটা আমার বিষয়। তো সেখানে কাজের কাজ কিছু হচ্ছে না এবং আমি বা আমার পরিবারকে নিয়ে সেখানে পঞ্চায়েতে গেলাম, সেখানে প্রধানের সাথে কথোপকথন করলাম এবং বেসিক যেটা বললাম দরখাস্ত দেওয়ার পর যে আপনি রিসিপ্ট দিন, আমি যে অ্যাপ্লিকেশন করলাম বা দরখাস্ত দিলাম এটা কি পূর্ব আছে, আপনি রিসিপ্ট দিন। তিনি কিন্তু রিসিপ্ট দিতে চাননি এবং আমার সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং তিনি বললেন যে তোমরা ত্রিপলের জন্য এসেছো, বা আপনি কতটা নিম্ন রুচির উপর ভাবুন, মানে আমার ক্ষয়ক্ষতির জন্য আমি পঞ্চায়েতে দ্বারস্থ হচ্ছি, তিনি বলছেন তুমি ত্রিপলের জন্য এসেছো, ত্রিপলের জন্য কি কোনো রিসিভ হয় না? তাহলে আপনি ত্রিপল, তাহলে ত্রিপলটাও ত্রিপলটুকুও তো দিতে পারছেন না, মানে রাতের বেলা যদি বৃষ্টি হয় সেই সব পরিবার থাকবে কি করে? দেখুন, এখান থেকে দাঁড়িয়ে দেখলে যে তারা কিন্তু ত্রিপলে রিসিভ দিতে চাচ্ছেন না, মানে ত্রিপলেও কি কোনো দুর্নীতি ঢুকে আছে এরকমটাও হতে পারে। হ্যাঁ, আমরা দেখেন আমরা প্রথম থেকে মানে বলে আসছিলাম যখন আমফানের ঝড় হয়, মানে এই শাসক দল বর্তমানে এমন একটা পর্যায়ে চলে গেছে সেখানে তারা মানে চাল চুরি থেকে শুরু করে মিড ডে মিলের বাচ্চাদের খাবার চুরি থেকে শুরু করে মানে বন জঙ্গল আপনার সবকিছু চুরি থেকে, ত্রিপল চুরিটাও ছাড়ছে না। আমফানের চুরি, আমফানের ঝড়ের সময় আপনারা দেখেছেন 2024 যেভাবে মানে আমফানের ঝড়ের সময় ত্রিপল চুরি হয়েছে সাধারণ মানুষ অদৃষ্ট, এবং তারা সেখানে আশা ছেড়ে দিয়েছেন। সরকারি সুযোগ সুবিধার যে মানে বেসিক যে সাধারণত সুযোগ সুবিধা আশা, সেই আশা ছেড়ে দিয়েছেন মানুষ অদৃষ্ট, সেই কারণে আর কি মানে ওনারা আর কি ত্রিপল দেখবেন শাসক দলের নেতারা ঝড় বৃষ্টি হলে একটু খুশি হন, মানে ত্রিপল যাতে চুরি করতে পারে, তো সেটাই আর কি মানে স্পষ্ট বোঝা যাচ্ছে। তার একটু একটু একটা মানুষকে ত্রিপল দিতে পারছে না, সেখানে দরখাস্ত দিলে তারা রিসিপ্ট দিতে চান না, তার মানে এটাই ধরা পড়ছে যে তারা ওই দরখাস্ত গুলো নিয়ে ত্রিপল নেবেন এবং বিডিও থেকে ত্রিপল নিয়ে তারা মানে অন্য দুর্নীতি দুর্নীতি করবেন, এটাই পরিষ্কার। আপনাদের ওই এলাকাতে কি নাম, সেই এলাকাটার নাম আর কতগুলো বাড়িতে ক্ষয়ক্ষতিটি হয়েছে যদি বলতে না?
দেখেন আমার আমার বাড়ি তো ক্ষয় করে দিয়েছে এবং আমার আশেপাশে প্রায়, আমি জিজ্ঞাসা বাস করি লালবন্দ গ্রাম পাঁচমড়া পঞ্চায়েত, সেখানে সাত থেকে আটটা প্রায় আমার পাশাপাশি 8 থেকে 10টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমার পাশেই রেলবেড়া গ্রাম, সেখানেও একইভাবে অনেকেই সংখ্যালঘু পরিবার আমরা এখানে থাকি। তারপরে রেলবেড়া সেখানেও কিন্তু মানে হিন্দু পরিবারের পরিবার থাকে, মানে এক কথায় মানে এখানে সমস্ত সাধারণ মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে পঞ্চায়েত কিন্তু নির্বাক বা প্রশাসন কিন্তু কোনো কথা মুখ খুলছে না, তিনি কিন্তু এসে পরিদর্শনও করেননি যে কোন মানুষের কি কেমন কি ক্ষয়ক্ষতি হলো। যে যার নিজের সাধ্য মতো তারা কিন্তু তাদের বাসস্থান ঠিক করছেন। আপনার নাম? আমার নাম দুর্গা খান। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে নিউজ টেনের তরফ থেকে। ধন্যবাদ।